টিসিবির বিশাল কর্মযজ্ঞ পালনের জন্য প্রতি মাসে আপনারা জানেন যে আমরা 20,000 মেট্রিক টন মসুর ডাল, 2 কোটি লিটার ভোজ্য তেল এবং 10,000 মেট্রিক টন চিনি সরবরাহ করে থাকি। পবিত্র রমজানে আমরা 10,000 মেট্রিক টন ছোলা এবং 1,500 মেট্রিক টন খেজুর আমরা সরবরাহ করে থাকি। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা বিভিন্ন সময় পেঁয়াজ এবং আলু আমদানির মাধ্যমে সরবরাহ করে আসছি। 2022 সাল থেকে আমরা মার্চ মাস থেকে 1 কোটি ফ্যামিলি কার্ডধারী পরিবারকে পণ্য দিয়ে আসছি। এই 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর বাইরে আপনারা জেনে থাকবেন যে সাম্প্রতিক সময়ে আমরা গার্মেন্টস শ্রমিকদের সাথেও কাজ করার নিমিত্ত বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, টিসিবি এবং বিজিএমই একযোগে কাজ করে যাচ্ছি, তাদেরকে পণ্য পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আমাদের এই প্রস্তুতি কার্যক্রম নেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ আমাদের যে অন্য 2টি পণ্য আমরা সংগ্রহ করি সেই পণ্য আমদানি এবং সংগ্রহের জন্য আমাদের সব কার্যক্রম মোটামুটি সমাপ্তির পথে রয়েছে। টিসিবির যে 1 কোটি ফ্যামিলি কার্ড রয়েছে, এই ফ্যামিলি কার্ডের জন্য যে উপকারভোগী যে নির্বাচনের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় থেকে এটা দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে এবং সিটি কর্পোরেশনকে, তাদের থেকে স্থানীয় পর্যায়ের ইউনো অফিসের মাধ্যমে জনপ্রতিনিধিদের দ্বারা এই কার্ডগুলো এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরের দ্বারা এই কার্ডগুলো সম্পাদন করা হয়েছে। একটি পরিবারকে একটি কার্ডের বেশি না পায় সেজন্য আমরা স্মার্ট ফ্যামিলি কার্ড করার উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে এ পর্যন্ত প্রায় 57 লক্ষ ফ্যামিলি কার্ড স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে, অর্থাৎ এনআইডি ইন্টিগ্রেশনের মাধ্যমে এই ফ্যামিলি কার্ডগুলো হয়ে গেছে সম্পন্ন। বাকি যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো করার জন্য আমরা জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে টিসিবির পক্ষ থেকে 4 দফা চিঠি লিখেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আপনারা জানেন যে আমাদের ডিলারশিপ যে নীতিমালাটি রয়েছে এটা রিভিউ করার কার্যক্রম চলছে, সেই সাথে বিভাগীয় কমিশনার স্যারদেরকে মতামত নেওয়া হয়েছে যেন এটা আরও ফলপ্রসূ করা যায়। টিসিবি ডিলারদের পণ্যগুলো সরবরাহ করার পর এই পণ্য জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সরাসরি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর অফিস কর্তৃক তদারকি করা হয় ট্যাগ টিমের মাধ্যমে। বর্তমান পরিস্থিতিতে অনেকেই তাদের স্থানে না থাকায় একটু জটিলতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক কার্যালয় ঢাকা হতে 2 দফা সিটি কর্পোরেশনকে চিঠি লেখা হয়েছে, এছাড়াও টিসিবি প্রধান কার্যালয় থেকে ডিসি অফিসে এবং সিটি কর্পোরেশনে চিঠি লেখা হয়েছে যেন যারা যার যে দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করে। পূর্বেও যখন টিসিবির ট্রাক সেল হতো ট্রাকে একটা নির্দিষ্ট সংখ্যক পণ্য দেওয়া হয়, আমরা এখন কিন্তু 350 জন পরিবারের জন্য পণ্য দিচ্ছি। একটা স্পটে 350 জনের বেশি কিন্তু কেউ দাঁড়ালে পণ্য পাবেন না। আমরা ডিলারদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনারা এটা 350টি টোকেন দিয়ে দিবেন যাতে পরবর্তীতে কেউ লাইনের ব্রেক করে ঢুকতে না পারে, এবং এরপরে বাকিদেরকে বলে দিবেন যে আপনারা আজকে পাবেন না, আপনারা আজকে দয়া করে চলে যান।